পাঞ্জাবের অকাল হোলি সন্দেশখালীতে ব্যান্ড পার্টির সঙ্গে উদ্যম নাচ, সেই সঙ্গে একে অপরকে আবির মাখিয়ে চলে এই সেলিব্রেশন। শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকেই উৎসবের মেজাজ ছিল সন্দেশখালীতে। এখন সেই শাহজাহান সিবিআই হেফাজতে যাওয়ার পর থেকে উৎসবের মেজাজ বেড়ে গিয়েছে কয়েক গুণ। বিজেপি নেতা বিকাশ সিং এর বাড়ি ফিরে আসা জামিনের পর এবং একই সঙ্গে শাহজাহান শেখের সিবিআই হেফাজত হওয়া, এই জোড়া পলার আনন্দে কিন্তু এই মুহূর্তে সন্দেশখালী সিংপাড়ার মহিলারা তারা কিন্তু উৎসবে মেজেছেন। ব্যান্ড পার্টির মধ্যে দিয়ে বিকাশ সিংকে তারা আবির মাখিয়ে বরণ করে নিচ্ছেন এখান থেকে এই সিংপাড়ার মহিলারা প্রত্যেকে। আমি গ্রামের ছেলে, জামিন নিয়ে বাড়ি ফিরেছি, সেটা যেরকম আনন্দ আছে সেই সাথে শেখ সাহজের যে সিবিআই এর হাতে গেছে সেই আনন্দটাও এর সঙ্গে প্রকাশিত হচ্ছে। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে শাহজাহান শেখ যেন শাস্তি হোক এবং সিবিআই এবং ইডি দুটোই নিক এবং ওর বিরুদ্ধে এনআই তদন্ত করা দরকার আছে। আজকে খুব আনন্দ লাগছে, আরো বেশি আনন্দ লাগছে, শাহজাহান শেখ ইডির হাতে ধরা পড়েছে, ইডি হেফাজতে নিয়েছে সিবিআই এর হাতে, তাই জন্য গ্রামের মানুষ আরো বেশি আনন্দিত আর বিকাশ সিং ফিরে আসাতে আরো বেশি আনন্দিত। শাহজাহান সহ তার সঙ্গীদেরও শাস্তির দাবি উঠেছে এই দিনও। শাহজাহান শেখ তিনি যাওয়ার পরেই এই সন্দেশখালীর মানুষ